আজকের আমার এই সারা বোলিংটা আমি আমার মায়ের নষ্ট করবো। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাশরাফ রিহান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আমরা অসাধারণ পারফরমেন্স দেখেছি আমাদের সবার প্রিয় চট্টগ্রামের অত্যন্ত একজন ভালো মানের বোলার মাশরাফ রিহান। শুরুতে মাশরাফ রিহান বলার একটাই কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি আমাদের সাবেক সফল ক্যাপ্টেন, আমাদের সবার প্রিয় মাশরাফি বিন মুর্তজাকে যিনি অনুসরণ করে এই ক্রিকেটে চলে এসেছেন। আমরা মাশরাফি রিহানকে শুরুতেই ম্যাচ সেরা বোলার হওয়ার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা রিহান ভাই, আমি শুরুতে জানতে চাচ্ছিলাম আপনার অসাধারণ বোলিং আমরা দেখেছি, টিম চন্টিং একাদশ তাদের সাথে তাদের বিরুদ্ধে আপনারা বোলিং করেছেন, অনেক বেশি ভালো আপনারা বোলিং করেছেন। প্রথমে যেভাবে বলগুলো দেখেছি এক কথায় অসাধারণ, হয়তো বা নয় হয়তো দশ ওভারের ওভারটা তেমন ভালো হয়নি, যার কারণে তারা মোটামুটি একটু রান বায়াস করে দিকে গেছে। প্রথমে আপনি ম্যান অফ দ্য ম্যাচ, দুটো ম্যাচ সেরা হয়েছেন, ম্যাচ সেরা বোলার হয়েছেন, আপনার অনুভূতিটা একটু জানাবেন। ধন্যবাদ চট্টগ্রাম তানভীরকে, আসসালামু আলাইকুম। আসলে প্রথমে মহানবুল আহমদার ভাই শুক্রিয়া আদায় করছি, আমি প্রথমবার এইবার প্রথম ইএসএল খেলতে আসছি, সেই জন্য মহানবুল আহমিন যে আমাকে এই সম্মান দিয়েছেন আলাদা ভাই হাজার শুক্রিয়া আদায় করছি, আর পাশাপাশি আমার টিমমেট সবাইকে আমাকে ভালো সাপোর্টিং দেওয়ার জন্য। আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের সাবেক সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, আমরা তাকে ম্যাচ বলে সম্বোধন করে থাকি, ম্যাচকে অনুসরণ করে আপনি এই ক্রিকেটে পা দিয়েছেন বা ক্রিকেট খেলে থাকেন, সব মিলিয়ে আজকের যে অসাধারণ বোলিং করেছেন আপনি, কি আসলে আজকের যে বোলিং যে পারফর্ম করেছেন, আমি আসলে আপনার ইকোনমিটা আমি আমার ব্যক্তিগতভাবে এমনকি জানা নেই, ভালোই বোলিং করার কারণে কিন্তু আপনাকে সেরা বোলার পুরস্কারটা দেওয়া হয়েছে। আজকে কি কি মাস্টার মনে পড়ছিল কিনা? হ্যাঁ, আসলে আমার কেরিয়ার শুরু করার আগে থেকে আমি মাস্টার ফ্যান, আমার খেলা শুরু করে আমি খেলা সবসময় মাশরাফিকে ফলো করতাম, মাশরাফি বোলিং বলেন ব্যাটিং বলেন সব কিছু আমি ফলো করে আসি, অবশ্যই মাশরাফি ভাইকে সবসময় খেলার আগে স্মরণ করি, আর আজকের আমার এই সেরা বোলিংটা আমি আমার মায়ের জন্য স্মরণ করি। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আগামী ম্যাচের জন্য অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ রিহান ভাই।